আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমি আদা চাষ নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি অনেকেই এই আদার চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন বিশেষ করে কখন লাগাতে হয় এবং কি ধরনের যত্ন লাগে সেই বিষয়গুলো সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন তো আমি আজকে এটির চাষ পদ্ধতি সম্পর্কে যতটুকু জানি সম্ভব হয়েছে সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আদার চাষ পদ্ধতি খুব কঠিন নয় বস্তার বস্তায় যে আদার চাষ পদ্ধতি সেটি খুবই সহজ প্রথমে যেটি করতে হবে আপনাকে এই বস্তায় যে মাটি ভরাট সেটিকে প্রস্তুত করতে হবে এজন্য তিন ঝুরি যদি আপনি মাটি দেন তাতে এক ঝুরি বালি এবং এক ঝুরি গোবর সার এগুলো সব ভালো করে মিশিয়ে আপনাকে প্রথমে বস্তায় ভরতে হবে এবং এখানে ফুরাডান পাউডার মিশিয়ে দিতে হবে যাতে করে উই পোকার আক্রমণ না হয় এভাবে আপনি মাটি তৈরি করে বস্তায় ভরে পনেরো বিশ দিন রাখতে পারেন এই ফাঁকে যেটি করতে হবে আলাদা বস্তায় বা ছোটো বস্তার মধ্যে বালির উপরে আদার যে কন্দ সেই কন্দগুলো রোপণ করে দিতে হবে দিয়ে যখন সেখান থেকে এগুলোর অঙ্কুরিত হবে গাছ অঙ্কুরিত হবে তখন সেই গাছগুলো এনে মূল যে বস্তা সেই বস্তার মধ্যে লাগিয়ে দিতে হবে এবং পারলে সেটিকে হালকা ঢেকে দিতে হবে যাতে করে আর্দ্র থাকে গাছটি পরি না হওয়া পর্যন্ত তো এইভাবে আসলে যেই অঙ্কুরিত হওয়ার যে বিষয়টি এবং গাছ লাগানোর যে বিষয়টি আদার কন্দ লাগানোর যে বিষয়টি সেটি করতে হয় এবং এটি জুন জুলাইয়ে রোপণ করতে হয় এবং ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে কিন্তু এগুলো আদা সংরক্ষণ সংগ্রহ করতে হয় এটি হচ্ছে বেসিক এটির কিছু রোগ আছে যে রোগগুলোর সম্পর্কে আপনারা কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে করতে পারেন আবার যখন রোপণ করেন তখন কন্দগুলো ছত্রাকনাশক দিয়ে যদি একটু ধুয়ে নেন তাহলে সেটি আরও ভালো হয় তাহলে ছত্রাকের আক্রমণ হবে না এটি হচ্ছে মোটামুটি আর যখন গাছ হয়ে যায় তখন এর পাতা মরা একটা রোগ হয় এবং আরও দু একটা রোগের উপদ্রব আছে যেগুলো আপনারা আলোচনা করে কৃষি বিভাগের পরামর্শ নিতে পারেন বা যারা এই বালাইনাশক নিয়ে কাজ করে তাদের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহার করতে পারেন ওষুধ ব্যবহার করতে পারেন এটি সাধারণত দিনের অধিকাংশ সময় রোদ থাকে এমন জায়গাতেই বস্তাগুলো সেট করা যায় তবে ছায়াযুক্ত জায়গাতেও হয় যেহেতু বস্তায় চাষ করা হচ্ছে সেহেতু আলাদা করে জমি লাগে না পাশাপাশি বাড়ির আঙিনায় যেসব জায়গা পতিত অবস্থায় পড়ে আছে সেই সব জায়গাতে বস্তাগুলো সেট করে কিন্তু আপনারা অনায়াসে এই বস্তায় আদা চাষ করতে পারেন একটি বস্তায় তিনটি কন্দ রোপণ করতে হয় এবং একটি বস্তা থেকে আপনি এক থেকে দেড় কেজি পর্যন্ত আদা উৎপাদন করা সম্ভব ফলে এই যেসব পরি জায়গা পড়ে আছে বা বাড়ির ছাদের উপরে অনেকের ছাদ পরে থাকে কোনো কিছু হয় না সেই সব জায়গায় এই বস্তাতে এভাবে প্রস্তুত করে আপনারা চাইলে অনায়াসে আদার আবাদ করতে পারেন নিজের প্রয়ো চাহিদা তো মিটবেই পাশাপাশি চাইলে আপনি কিন্তু এটি বিক্রি করতে পারেন এর মধ্য দিয়ে আমাদের কৃষিতে একটি নতুন মাত্রা যুক্ত হতে পারে দিনে দিনে কিন্তু এখন এই আদা চাষটি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ